ধন্যবাদ সুধী দর্শক। আমরা এই মুহূর্তে এত বড় একটি টার্কি খামারে রয়েছি, এটি হলো জামালপুরের আপনার ইয়াতে, সেটা কি বলা যায় আপনার গোপালপুর, আচ্ছা গোপালপুরে আমরা একটি বড় টার্কি খামার গড়ে উঠেছে। এটা আজকে থেকে আরও 6-7 মাস আগে থেকে আমাদের তত্ত্বাবধান, প্লাস এই ভাই মালয়েশিয়া থাকে, তো মালয়েশিয়া থেকে সে দেশে একটা কিছু করার জন্য খুব চেষ্টা করতেছেন। তো সেই প্রথম থেকে আমাদের সাথে যোগাযোগ, আমরা ওই সময় আমাদের এক কোম্পানি একটি মেশিন দিই, এরপর এই মেশিনটি দীর্ঘদিন সাপোর্ট না পাওয়ার কারণে, ডিম না থাকার কারণে আমাদের মেশিনটি বন্ধ থাকে। এখন আবার এই পাখিগুলো ডিমে চলে আসতেছে ইনশাল্লাহ। তো আমরা চাচ্ছি যে এই খামারির যে বড় হওয়ার স্বপ্নটা, সেই স্বপ্নটা নিয়েই আমরা এখন একটু কথা বলতে যাব। তারই ভাই জাহাঙ্গীর ভাই, বড় ভাই, উনি এই ফার্মটা ফুল পরিচালনা করে থাকেন। এবং দর্শক আপনারা দেখে খুব খুশি হবেন যে ইনাদের যে কার্যক্রম এবং ইনারা যে চিন্তা ভাবনা করেছেন যে 2000 প্যারেন্ট এখানে থাকবে, এরকম ধরনের এইভাবে ইনারা প্রস্তুতি নিয়েছেন। ইনাদের শেডগুলোও বেশ বড়, আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও আরও বড় শেড রয়েছে, আরও ওনারা করতেছে। তো দর্শক আমরা বেশি সময় নিব না, অল্প সময় নিব, তো ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি। জাহাঙ্গীর ভাই একটু এখানে যাবেন। জাহাঙ্গীর ভাই, আমরা আপনাদের টার্কি নিয়ে যে পরিকল্পনাটা, কতগুলো প্যারেন্ট করার ইচ্ছা আপনাদের? আমাদের একটা 2000 আবাজিত টার্কি, 1000 মুরগি থাকার দরকার, কয়জন ডিমপাড়া? হ্যাঁ ডিমপাড়া মুরগি 1000 কয়জন? 1000 প্রয়োজন। তো দর্শক খুব সাহসের সাথে বলতেছে ভাই, আমরাও আশা করি ইনশাল্লাহ তাদের এই স্বপ্ন যাতে পূরণ হয়। তাহলে আপনার এখানে কতগুলো পাখি আছে এখন? এখানে আছে আপনার 103 পিসের মতো। 103 পিস, এর মাঝখানে 50-50 মেল ফিমেল ধরে নিচ্ছি আমরা। তো দর্শক আমরা চাই যে ভাইদের খামার আরও বড় হোক ইনশাল্লাহ, আমরাও চাই সফলতা সবার চলে আসুক। তো দেশে বাইরে থেকে যে ভাইরা আসলে দেশের জন্য অনেক কিছু ভাবতেছেন, তো সেগুলো সবারই স্বপ্ন পূরণ হোক, এটাই আমাদের আমাদের কামনা রইল। তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফোন নাম্বার স্ক্রিনে রয়েছে, ওইখানে মিলে নিতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, 01-988-23-8568। তো ধন্যবাদ সুধী দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অল্প সময় নিয়ে আজকের মতো বিদায় নিলাম। এই ভাই জাহাঙ্গীর ভাই, কী খামারের নাম দিচ্ছেন আপনারা? এগ্রো এজিটেক ফার্মের প্রতি আমাদের শুভকামনা রয়ে গেল। তা আমরা চাই আরও বড় বড় ফার্ম হোক ইনশাল্লাহ, আমরা সবার সাথে মিলে কাজ করতে পারবো, এরকমই আমাদের আশা। তো ধন্যবাদ সুধী দর্শক। ও ধন্যবাদ সুধী দর্শক, আমরা আরেকটি কথা বলে রাখি যে গতকালকে আমরা আমাদের অস্ট্রেলিয়া থেকে একটি ভিজিট টিম এসেছিল আমাদের এখানে। আমরা আরেকটি নতুন বার্ড সংযোজন করতেছি, সেটা হলো ইমু পাখি, ইমু বার্ড যেটাকে বলা হয়, এটা অস্ট্রেলিয়ার জাতীয় পাখি এই পাখিটা। তো আমরা এই পাখিটাও খুব রিসেন্ট, এরকম বড় বড় খামারে যারা যারা আমাদের সাথে অ্যাড আছেন তাদেরকে আমরা দিয়ে হেল্প করব। এবং সারা বাংলাদেশে এই ইমু নিয়ে বাংলাদেশের প্রথম কাজ, এটা আমাদের ফার্ম জান ইগ ইনকিউবেটরই এটা কাজ করতেছে, এবং এই ইনকিউবেটর কোম্পানিটাই আমরা সারা বাংলাদেশে আমাদের মেশিন যাদের যাদের কাছে রয়েছে সবাইকে আমরা আমাদের এইসব নতুন নতুন জাত দিয়ে হেল্প করব। ইতিমধ্যে আরোগুলো আরও কিছু দেখেছেন যে আমাদের হিলি চিকেনের ভিডিওগুলো রয়ে গেছে আমাদের, এই হিলি চিকেনটা দেশি মুরগির অল্টারনেটিভ হিসাবে আমাদের সারা বাংলাদেশে গ্রো করবে। হিলি চিকেনটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ডিম প্রায় 200 মতো দেয়, আর হচ্ছে ওজন 3-3.5 কেজি হয়ে থাকে। তো আমরা আমাদের এইসব যেসব নতুন নতুন খামারে আমাদের হচ্ছে, আমরা চেষ্টা করতেছি যে সবাইকে আমাদের এই আমরা নতুন নতুন জাতগুলো নিয়ে আমাদের খামারি পর্যায়ে বিছিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং ইনকিউবেটর সাপোর্টগুলো আমরা দিয়ে যাবো ইনশাল্লাহ। কারণ আমরা তো আর ফার্মিং সব কিছু করতে পারবো না, কারণ একা সব কিছু করলে হবে না, এর জন্য আমরা মেশিন সাপোর্টটি দিব। আর এই ফার্মগুলো আমাদের খামারি যারা যারা রয়েছে তাদেরকে ট্রিটমেন্ট থেকে শুরু করে আপনার কী কী ধরনের ভ্যাকসিন করতে হবে, কীভাবে পালন করতে হবে, এইগুলা দিয়ে হেল্প করতে পারবো। এবং আরেকটি নিশ্চয়তা দিচ্ছি যে দেশে বাইরের সাথে চমৎকার চমৎকার রিলেশন আমাদের রয়েছে, আমরা দেশে বাইরে যে কোনো হেল্প আপনাদেরকে করতে পারবো। তো ধন্যবাদ সুধী দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আর আরেকটি কথা দর্শক, যাওয়ার সময় আমাদের ভিডিওগুলো শেয়ার করতে এবং লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন, এ যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের ওয়ালে আমরা ভিডিও দিলে চলে আসে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।